Hey guys, good evening সবাইকে সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আর আমি অনেক ভালো আছি আর তোমরা দেখতেই পাচ্ছ আমি রেডি হয়ে গেছি একবার রেডি হয়ে তোমাদের সামনে এসেছি কারণ কি হঠাৎ করে একটা প্ল্যান হয়েছে একটা জায়গায় যাব তো ভাবলাম যে যাচ্ছি যখন তাহলে ছোট একটা ব্লগও দিয়ে দিই তোমাদের সঙ্গে শেয়ার করে দিই তো যাব কোথায় যাব হচ্ছে আমাদের এখানে বহিরগাছি তে একটা নতুন ক্যাফে খুলেছে তো এখানে আমার কয়েকটা ফ্রেন্ড আছে ওরা বলছে অনেকদিন ধরেই বলছে যে আয় নতুন ক্যাফে খুলেছে এখানে এসে একটা ব্লগও বানিয়ে নিস ওই জন্য তো আজকে ভাবলাম যে টাইম যখন হয়েছে তো তাদের উপরে একটু ঘুরেই আসি আর তোমাদের সঙ্গে একটু শেয়ার করা হয়ে যাবে তো চলো আমি এখন বেরিয়ে যাই আমার বোন ওকেও নিয়ে যাবো মানে আমার ওই যে রুবিকে নিয়ে যাব তো তো যা বলছিলাম যে রুবিকে নিয়ে যাবো তো রুবি তো পড়তে গেছিলো মানে টিউশনে গেছিলো এখান থেকে আরম্ভটাতেই আছে তো আমি বললাম তো এখানে থাক আমি আসছি তো এখন আমি তাড়াতাড়ি করে বেরিয়ে যাই সাইকেলটা নিয়ে তো তারপর আরম্ভটে গিয়ে একবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে জানি না এখন ট্রেন আছে কি না জানি না একবার দেখে নেবো যে এখন ট্রেন আছে কিনা যদি ট্রেন থাকে তাহলে ট্রেনে যাবো নাহলে অটোই করে চলে যাবো তো ভিডিওটা দেখতে থাকো আমরা আমি এখন আমরা বলছি কেন মানে আমি এখন ফটাফট করে আরো হঠাৎ চলে যাই তারপরে ভিডিওটা আবার কন্টিনিউ করছি ততক্ষণ দেখতে থাকো যাই হোক তোমরা দেখতে পাচ্ছ আমি ড্রেসটা চেঞ্জ করে ফেলেছি কারণ কি ওইটা ওই কোট টাইপের ছিল দেখে আমার প্রচুর গরম লাগছিলো যার কারণে আমি তাড়াতাড়ি করে ড্রেসটা চেঞ্জ করে ফেলেছি তো এখন তাড়াতাড়ি করে বেরোই নাহলে আমার বোন আবার রাগ হয়ে যাবে তো আমি এখন বেরোই তো ভিডিওটা দেখতে লাগো অটো উঠে গেছি কারণ ট্রেন পাইনি ট্রেনটা মিস হয়ে গেছিলো ওই জন্য অটো উঠে গেছি তখন যাই ফটোফট করে বান্ধবীরা এমনিতেই ওয়েট করছে তো গিয়ে তোমাদের সঙ্গে একবার দেখা হচ্ছে এখানে যে এই যে প্যান্ডেলগুলো দেখা যাচ্ছে এটা হচ্ছে আমাদের আরামঘাটাতে কালী পুজো হয় মানে হয়তো সব জায়গায় কালী পুজোটা কিন্তু আমাদের আরামঘাটাতে আশেপাশে সব থেকে ভালো করে হয় আমাদের আরামঘাটাতেই তো সেইটারই প্রস্তুতি চলছে তো তোমাদেরকে বলছি আরামঘাটায় সবাই আসবে কিন্তু কালী পুজো দেখতে খুব সুন্দর পুজো হয় আমাদের এখানে সেই প্যান্ডেলই হচ্ছে এখন আর এই যে মাঠটা এই মাঠটাই সব থেকে বড়ো করে হয় এই একটা মাঠেই চারটে পুজো হয় আর এই যে এইটা হচ্ছে মেন রাস্তা এই মাঠে যাওয়ার জন্য ওই যে ওইখানে আরেকটা গেট দেখতে পাচ্ছ মানে বাঁশের গেট হচ্ছে আমাদের শরীর মধ্যে নতুন হয়েছে এটা তো আমরা এখন এই বৈরগাছির রাস্তায় ঢুকে গেছি ভালো লাগে এই যে রাস্তাতে যেই এই যে কী জানি না এগুলোর নাম কিন্তু ওই আলো গাড়ির আলোটা পড়লে লাইটিং লাগে খুব সুন্দর লাগে তো তোমরা দেখতে পাচ্ছ আমরা এই যে ক্যাফেতে চলে এসেছি আমার ফ্রেন্ডগুলো ভেতরেই রয়েছে এই যে খুব সুন্দর লাগছে কিন্তু ক্যাফেটা আমার কাছে এই যে একটা দাঁড়িয়ে রয়েছে মানে আমি যা যে হচ্ছে আমার ফ্রেন্ড ওই যে সামনে আর এটা হচ্ছে ওর ফ্রেন্ড মানে আজকে ওর সঙ্গে আমার ফার্স্ট দেখা হলো আর এইটাও হচ্ছে ওদের বন্ধু খুব সুন্দর সাজিয়েছে কিন্তু ক্যাফেটা ভালো লাগছে দারুণ লাগছে কিন্তু আমার কাছে তো চলো দেখি ওরা কোথায় নিয়ে যায় বসার জন্য ওই পাশটাই হয়তো নিয়ে যাচ্ছে তো যেতে লাগি এই যে ওরা এখানে বসে পড়েছে শয়তানগুলো মাম্পি হাই করে দাও হ্যাঁ মাম্পি চশমুস তো চলো এখন আমিও বসে পড়ি তো দেখি এখন কী কী অর্ডার করে এই যে আমাদের মেনু কার্ড এখন মাম্পি দেখি কী কী অর্ডার করে প্রথম তো হয়তো একটা কফি অর্ডার করছে এই যে আমাদের কফি তো চলেও আসছে অর্ডার করছে বলে বললাম কেন মানে করা হয়ে গেছে আমি বসার আগেই আমাদের কফি চলেও আসছে এই যে আমাদের কফি তো সবাই নিয়ে নিচ্ছে এখন আমিও নিয়ে নিই এইটা আমার কফি তখন একটু খাই মাম্পি এখন পকোড়া আর পাস্তাটা অর্ডার করছে আমার আবার পাস্তাটা অতটা ভালো লাগে না পকোড়াটা ভালো লাগে তো যাই হোক
পাঁচটা করলো, আমি বলছিলাম যে খাবো না তবুও করলো। এই আরেকজন তো কফি খেয়েই যাচ্ছে, খুব কিউট কিন্তু, এ খুব সোনা এই যে আমাদের ইয়ে চলে এসছে। তো সবার নেওয়া হয়ে গেছে, এখন আমি মাম্পি নেব। তো চলো পকোড়াটা খেয়ে নিই, রুভি তো খাওয়া শুরু করে দিয়েছে। আর এই যে দেখতে পাচ্ছ আমাদের পাস্তাও চলে এসছে। তো সবাই সাজিয়ে ভালো, এখন একটা ফটো তুলবো। হ্যাঁ, সাজানো হয়ে গেছে, এখন একটা ফটোও তুলে নিচ্ছে এপাশ থেকে মাম্পি, আর আমি ভিডিওটা করে নিলাম। যাই হোক, এখন কোল্ড ড্রিঙ্কস অর্ডার করেছে। এই যে কোল্ড ড্রিঙ্কসও চলে এসছে। তো লতিকা ঢালছে সুন্দর করে, ঢাল, হ্যাঁ উঁচু করে। তখন প্রচুর মানে খাবার খাওয়া হয়ে যাচ্ছে, বাড়ি গিয়ে আর ভাতের জায়গা থাকবে না। যাই হোক, এখন আর ভাত খাবো না বাড়িতে গিয়ে, তো এইসব হাপি চাপি খেয়েই আজকে পেটটা ভরে গেল। তো এখনই বেরোবো আবার এখান থেকে, এমনিতে অনেক দেরিও হয়ে যাচ্ছে। তো তাড়াতাড়ি করে কোল্ড ড্রিঙ্কসটা খেয়ে বেরিয়ে যাব। তো তোমরা দেখতেই পাচ্ছ আমরা বেরিয়ে গেছি। তো এখন আমাদের একটা ফ্রেন্ড আগে চলে যাবে, মানে ও যাবে বগুড়ার দিকে, ওর ট্রেনটা আগে, তারপর আমরা যাবো। তো চলো স্টেশনের দিকে যেতে লাগি। তো আমরা এখন স্টেশনের দিকে চলে এসেছি, বাড়ি থেকে যাব, ওইখান থেকে তো বেরিয়ে গেছি দেখালাম। তো এই যে শয়তানগুলো সামনে, আর এই যে রুবি, আর আমি তো ক্যামেরার পেছনে। তো চলো স্টেশনে উঠি, তারপর ওদেরকে টাটা করে দেবো, ট্রেনের টাইম হয়েই গেছে। ঢোকে গেছে আমাদের, খাওয়া দাওয়া সব কমপ্লিট, এখন আমরা সবাই বাড়ির জন্য মানে স্টেশন এসে দাঁড়িয়ে আছি। আর আমার তো, আমার তো ওই পাশে ট্রেন, তো একে এখন টাটা করে দিচ্ছি, ট্রেনে ঢুকে। আর এই শয়তানটা, আবার নেক্সট টাইম কোনো ব্লগে এর সঙ্গে দেখা হবে, বাই। ততক্ষণ এ টাটা করে দিচ্ছে, তো আমি আবার ব্লগটা কন্টিনিউ করছি। তো আমি এখন ওভার পার হচ্ছি, ওই পাশে তো ট্রেন ঢুকেছে, ওই যে ওরা উপরে উঠে গেছে। তো চলো আমিও তাড়াতাড়ি করে ওভারটা পার হয়ে যাই, আমারও ট্রেনের টাইম হয়েই গেছে, পুরো অন্ধকার। এই যে যেই ফ্রেন্ডটা তোমাদের সঙ্গে একটু আগে কথা বললো, ও এই ট্রেনে চলে যাচ্ছে, তো এখনই আমার ট্রেন ঢুকবে। ট্রেন ঢুকে গেছে, তো আমি এখন তাড়াতাড়ি করে ট্রেনে উঠে যাব, এমনিতেই অনেক দেরি হয়ে গেছে, যাই না মা বাড়ি থেকে কি বলবে। তো এখন মাম্পিকে টাটা করে দেব, ট্রেন তো চলে এসছে। তো মাম্পিকে এখন টাটা করে দিই, টাটা, টাটা করে দাও, আবার দেখা হবে। মাম্পিও ব্লগ বানাচ্ছে। তো টাটা সোনা, যখন আমি কাজে যাই তখন এত ভিড় থাকে, আর এই টাইমটা পুরো ট্রেন ফাঁকা, শুয়ে শুয়ে যাবো। এখন আমরা শুয়ে শুয়ে যাবো, বাড়িতে পাশে একটাই স্টেশন, শুতে পারবো না, তো বসেই রয়েছি। তো বাড়ি থেকে যাই, বাড়ি গিয়ে একবার কথা হবে তোমার সঙ্গে, কারণ কি এখন স্টেশন থেকে নেমেই সাইকেলটা নিয়ে চলে যাবো, তাদের করে বাড়ি গিয়ে একবার রুমে গিয়ে ব্লগটা শেষ করে দেবো, কারণ কি এমনিতে যাই না, ছোটো ব্লগই হবে এইটা। আর মা বাড়ি থেকে, মা একটু বকা টাকা শুনতে হবে, হয়ে গেলো তার ব্লগে আসবো না, তো তাই ততক্ষণ ব্লগটা দেখো, আর বাড়ি গিয়ে তোমাদের সঙ্গে আবার দেখা হবে, বলো কিছু বলবা? হ্যাঁ না, কিছু বলবে না, তো দেখো ব্লগটা। তো গাইস, তোমরা দেখতেই পাচ্ছ আমি বাড়িতে চলে এসেছি, আর একদম ফ্রেশ হয়ে তোমাদের সামনে আসলাম। আর বলছিলাম তো ভিডিওটা বেশি বড় হবে না, বড় হবে না, করে অনেকটাই বড় হয়ে গেছে, তো ভিডিওটা আর বড় করবো না, তো ভিডিওটা আজকে এখানেই শেষ করবো। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না, আর যারা যারা আমার চ্যানেলে নতুন হয়ে আছে তারা প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও। আর তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট ব্লগে, তোমাদের সঙ্গে দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা।